কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি। এই স্লোগানে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে র্যালি, শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আজ শনিবার সকালে এ উপলক্ষে প্রথমে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মহড়া, পরে উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুদ্দিন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী মোহাম্মদ মনুজ্জামান মিরাশি, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজউদ্দিন, জাইকা কর্মকর্তা বিপ্লব হোসেন, উপসহকারী প্রকৌশলী মনির হোসেন জমাদ্দার সহ আরও অনেকে। হবিগঞ্জ চুনারুঘাট থেকে রায়হান আহমেদের পাঠানো তথ্যচিত্র, একাত্তর বাংলা মিস্টেস।